দীর্ঘ ১৯ বছর পর আগামীকাল নরসিংদী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা উদ্বোধন ও আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এজন্য চলছে ব্যাপক প্রস্তুতি। দীর্ঘদিন পর বঙ্গবন্ধু কন্যাকে বরণ করার সুযোগ পাওয়ায় আনন্দিত আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ। নরসিংদী সংবাদদাতা হাবিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নরসিংদীর পলাশ উপজেলা স্থাপিত হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশ বান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা। ১২ই নভেম্বর কারখানাটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই সেখানে পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকল্পটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫,৫০০ কোটি টাকা। দৈনিক ২৮০০ মেট্রিক টন সার উৎপাদনের সক্ষম এই কারখানা থেকে বছরে গড়ে ৯,২৪,০০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন সম্ভব হবে বলে ধারণা প্রকল্প সংশ্লিষ্টদের। কারখানা উদ্বোধন শেষে মোসলেউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় উচ্ছ্বসিত জেলাবাসী। কাছ থেকে নেত্রীকে এক নজর দেখার আনন্দে ভাসছেন তারা। সারা নরসিংদী জেলার মানুষ অধীর অপেক্ষা করতেছে অনেক কবে আসবে। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। নেত্রী আমাদের এখানে আসবে এটা শোনার পর থেকে সমস্ত নরসিংদীর মধ্যে একটা ঈদ ভাব চলে এসেছে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ইতোমধ্যেই মঞ্চ তৈরি, তোরণ নির্মাণ সহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর নেত্রীকে সরাসরি দেখার আনন্দ নিয়ে অপেক্ষায় আওয়ামী লীগ নেতাকর্মী সহ পুরো নরসিংদীবাসী। সকলের মধ্যে যে একটা আনন্দ ভাব সৃষ্টি হয়েছে এই জোয়ারে আমরা আগামী নির্বাচনে নরসিংদীর ৫-৫টি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো। আমি মনে করি এটা আমাদের জন্য একটা শ্রেষ্ঠ উপহার যে আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা নরসিংদীর জনগণের সাথে মিশবেন, জনগণের সাথে কথা বলবেন। এই বিশ্ব নেত্রীকে তাদের মাধ্যমে পাবে, নিজেরা দেখবে, সেই আনন্দে তারা আত্মহারা। প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন। সফরকে ঘিরে রয়েছে নানা পরিকল্পনা। সরজমিনের যে সমস্ত ভেনুতে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন প্রত্যেকটা ভেনু আমরা সরজমিন পরিদর্শন করেছি। ইতিমধ্যে হেলিপ্যাড নির্মাণ করা সহ রাস্তাঘাটের সংস্কার কাজ সহ এবং পলাশে যে সুধী সমাবেশটি হবে তারও পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে জেলাবাসীর জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতি মিলবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।